ঢাকা শহরে মশানিধনে এতদিন ভুল পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে গিয়ে মশা নিধন কার্যক্রম দেখার পর এই মন্তব্য করেন তিনি জানান এতদিন মশা তো ধ্বংস হয়নি বরং হয়েছে অর্থের অপচয় তাই অতি দ্রুত মশার প্রজাতি চিহ্নিত করতে একটি ল্যাব স্থাপনের কথা জানিয়েছেন তিনি বলেন মিয়ামি থেকে যে জ্ঞান অর্জিত হয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে মশকমুক্ত রাখতে চান তিনি পরিকল্পনা করতে চান সিডিসির সঙ্গে জানা যায় যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল ফ্লোরিডার সফর করে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম কর্মশালায় তুলে ধরা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি শহরে প্রায় বাউন্ন প্রজাতির মশার অস্তিত্বের বিবরণ